পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিলকাদা গ্রাম। এ গ্রামের বুক চিরে প্রবাহিত একসময়ের প্রমত্তা পদ্মা নদীর বুক ভরাট করে রাস্তা তৈরি করেছে স্থানীয় প্রভাবশালীরা। একই চিত্র দেখা গেল পার্শ্ববর্তী কৈকুণ্ডা, নবীনগর ও কামালপুর চরেও, যেখানে পদ্মার বুকে তৈরি হয়েছে আরও অন্তত চারটি রাস্তা। স্থানীয়দের অভিযোগ, ইট ভাটা মালিকরা ভাটায় মাটি পরিবহনে সুবিধার্থে তৈরি করেছে এসব রাস্তা। ইট পরিবহন করার জন্য এই পদ্মা নদীতে ছয়টা রাস্তা করা আছে। এইভাবে যদি রাস্তা তৈরি করা হয় তাহলে অল্প সময়ের মধ্যেই পদ্মার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই রাস্তাগুলো মূলত ইট ভাটার লোকজনই করছে। এখানে একটা ওই একটা ওই দিক দিয়ে মেলা আছে, এই সম্মুখে আছে, বহুতই আছে, তার বিশটা রাস্তার কম নেই। পাবনার ঈশ্বরদীর এই প্রত্যন্ত চরাঞ্চলের নাম দাদাপুর। একসময় সবজি এবং শস্যতে সমৃদ্ধ এই চরাঞ্চল এখন ইট ভাটা মালিকদের দখলে। ইট ভাটা মালিকরা ইট এবং মাটি পরিবহনের জন্য পদ্মা নদীতে তৈরি করেছে রাস্তা, যে রাস্তার কারণে এই প্রমত্তা পদ্মা নদীটি দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। নদীর বুকে অবৈধ এসব প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে থমকে গেছে নদীর স্বাভাবিক পানি প্রবাহ। একসময়ের প্রমত্তা এই পদ্মার বিভিন্ন অংশ পরিণত হয়েছে বিস্তীর্ণ এক বালুচরে। কোথাও কোথাও মারা গেছে ঐতিহ্যবাহী এই নদীটি। নদীর স্রোত ছিল অতিরিক্ত, আমরা সেখানে ছোট ছিলাম, কিন্তু এখন নদী আস্তে আস্তে বুঝে যাচ্ছে। নদী স্বাভাবিকভাবে চলাচল না করে তাহলে পানি ওইভাবে যায় না, তার কারণে নদী আস্তে আস্তে ভরাট হয়ে যায়, এর গভীরতাটা নষ্ট হয়ে যাইতেছে। একদম এখান থেকে শুরু করি, কুষ্টিয়া একাপার ছিল, এইভাবে ছিল নদী। নদীর উপর প্রভাবশালীদের এই অবৈধ রাস্তা তৈরির কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড জানায় এসব প্রতিবন্ধকতা খুব শীঘ্রই ভেঙে দেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নদীর মাঝখানে রাস্তা বা বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা সম্পূর্ণ বেআইনি। যারা এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আমরা তাদের বিরুদ্ধে সরজমিনে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ফারাক্কাবাদের বিরূপ প্রভাব, দখল আর দূষণের পাশাপাশি এ ধরনের প্রতিবন্ধকতা নদীটির মৃত্যু ত্বরান্বিত করবে বলেই মনে করেন স্থানীয় নদী বিশেষজ্ঞরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।